একটু স্যার, সেটা হচ্ছে যে আমাদের, আমরা জানি যে বস্ত্র, আমাদের যে বস্ত্র, এই বস্ত্রের মূল মার্কেটটা হচ্ছে আমেরিকা এবং ইউরোপ। আমেরিকার যে সাম্প্রতিক যে ভিসা নীতি, এতে আমাদের এই বস্ত্র শিল্প রপ্তানি বা পাটজাত শিল্প রপ্তানি করলে কোনো সমস্যা হবে কিনা? ওরা বিজনেস জিনিস আলাদা, ব্যবসায়ী ব্যবসায়ী, এরা তো আমেরিকার প্রাইভেট সেক্টর ইম্পোর্ট করে আর আমাদের বাংলা প্রাইভেট সেক্টর এক্সপোর্ট করে, এগুলো সরকারের কোনো ব্যাপার নেই। আর বর্তমানে যে বিদ্যুৎ যে পরিস্থিতি, এইটার সমস্যা, এটা আমাদের যেহেতু একটা ডলার ক্রাইসিস আছে, ডলার ক্রাইসিস জন্য ডিজেলের মূল্য বেড়ে যায়, বেড়ে যাওয়ার ফলে আমার ডলার বেশি করে ডলার দিতে হচ্ছে, এমনি ডলারে আমাদের শর্টেজ আছে, ডলার শর্টেজের কারণে আমাদের কিছু কিছু বিদ্যুৎ সেন্টার বন্ধ আছে, বন্ধ রেখেছি ডলারকে, কারণ ডলার তো চারিদিকে চানতে হয়, আমাদের খাদ্যদ্রব্যের জন্য আমরা চাল ইম্পোর্ট করতে হয়, যেমন পেঁয়াজ আমদানি করতে হবে, এখানে ডলার লাগবে, যে কোনো জিনিস ইম্পোর্ট করতে ডলার লাগবে, ডলারটাকে আমরা চারিদিকে আমরা ছিটিয়ে প্ল্যানিং করে ছিটিয়ে দিচ্ছি, যাতে করে আমরা তো আসলটা গরমটা একটু বেশি পড়ে গেছে বলে আমরা এই বিদ্যুতের ব্যাপারটা আমরা বেশি ফিল করছি। আমাদের বাকি নিয়ে আমার তো খেতে হবে, বাঁচতে হবে, আমরা বাকিতে আমরা কিনেছি, আমাদের আমাদের ডলার, আমাদের কাছে অর্থ আছে, ডলার নেই, টাকা যথেষ্ট আমাদের কাছে, কিন্তু ফরেন কারেন্সি নেই, ডলার সংকট আমরা চারিদিকে ব্যালেন্স করে আমাদের অনেক অযথা আমরা ইম্পোর্ট করি। এই ফল আমাদের বাড়িতে কেনা তো আম, কাঁঠাল, লিচু, আনারস, যে ধরনের উৎপাদন আমরা বিদেশে ফল খাবো, বিদেশে ফল আমাদের আমরা তো বিদ্যুৎ 100% বিদ্যুৎ হয়ে গেছিল আমাদের সারা বছরের জন্য, সেটা একটা বড় কাজ হয়, এই ব্যাপারে কোনো ভাবনা আছে? আমি তো ছেড়ে যাই না, অনেক জায়গায় খাল নেই, একটা সময় পানি একদম তলে নিয়ে চলে যায়, আমাদের পানির স্তর দিনকে দিন নিচে নেমে যায়, কিন্তু বর্ষা না আসে, বর্ষা হলে পরে পানি বড় বড় চলে যায়। এখন যেটা বলছে খাল খনন করা দরকার, খাল খনন করা থাকলে পরে পানির প্রবাহটা যদি ঠিক মতো থাকে তাহলে সবসময় বসে পানি থাকে, এবং যদি ডিপ থাকে কিছু না কিছু অংশ পানি থাকে। আমরা এটা নিয়ে আপনারা যেটা বলছেন, আমরা এটা নিয়ে আমরা আবার করবো, যাতে কৃষি আমাদের যেখানে পাট চাষ হয় সেই সমস্ত এলাকার খালগুলি যাতে সচল থাকে এবং গভীর থাকে, সেগুলোর ব্যবস্থা আপনার এটা বলছেন যে পলিথিনের ব্যাপারে, যে পলিথিন আমরা বর্জন করতে চাই পাটের মাঝে মাঝে করেন, আবার আমার ব্যবসায় আবার বেশি দেওয়া বেঁচে চলে গেলে আবার পিছন থেকে ব্যাগ এনে উৎপাদন বন্ধ প্লাস্টিক ব্যাগগুলি যেগুলি ইয়েতে বিদেশ থেকে যে চালগুলি আমদানি হয়েছে ব্যাগ খালি হলে ওই ব্যাগেই আবার ভরে এগুলো শপিং ব্যাগ বাজারে আমরা দেখি, শপিং ব্যাগ প্রচুর, শপিং এটা পরিবেশের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব না, পরিবেশ মন্ত্রণালয়, আমরা এই করতাম শপিং ব্যাগে বাজার করতাম, এখন আপনি যখন বললেন যে ভেঙ্গি ব্যাগ নিয়ে যেখানে পাটের পণ্য খুব ভালো হয়, চটের ব্যাগ তো আমরা ফিল দিতে পারি বাজারের জন্য, এটাও তো একটা আন্দোলন হতে পারে, আমরা কি পর্যাপ্ত সরবরাহ করতে পারবো স্যার? হ্যাঁ, আমাদের যখন পাট চাষিরা যদি তারা মূল্য পায়, তারা পাট চাষ করবে, আমার কৃষকরা দেখবে লাভ, কোন চাষে লাভ, প্রত্যেকটা ব্যবসায়ী যারা কৃষক তারাও তো এটা দিয়ে তো তার সংসার চলে, সুতরাং তারা যদি দেখে এই পণ্যের লাভ আছে তারা সবসময় পণ্যটি করবে। আমাদের টেম্পোরারি একটা জায়গা পেলে পরে একটা জায়গা দেন, আমরা ওদের লোকে মানে এক সপ্তাহের কর্মসূচি, 15 দিনের কর্মসূচি, এইভাবে আমরা চালু করবো।
চালু করার পরে তারপরে ওনারা চিন্তা করবে এখানে কোনো জায়গায় জায়গা পেলে আমরা সেখানে পারমিট করা যায় কিনা, সেটার লোকবল আমরা দিতে হবে, সেই লোকবল দিয়ে আমরা শুরু করবো।